জালা কিসের জালা? মরি জালাই রে। কিন্তু কাদের কাকু কোন জালার কথা বলছে? অন্তরে জালা। কেন পদ্মা সেতু হয়েই গেল, সমস্যা কি হয়? সমস্যার কথা না হয় শুনবো অন্য কোনোদিন, আজকে না হয় কাদের কাকুর ফানি বক্তব্যে ভিডিও করবো রঙিন। ওকে ওকে, আওয়ামী লীগ অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবেন। গোলাগুলি তো তাদেরকে কি বল প্রয়োগ করবে না, চুমু খাবে? কি খাবে? চুমু খাবে, চুমু খাবে। মন্ত্রী সাহেবের কথা শুনে বানি দেওয়ানের সেই গানের কথা মনে পড়ে গেল। এখন চুমু দিয়ে যা যা। কথায় আছে মানুষ মাত্রই করে থাকে ভুল, কিন্তু কেউ যদি বক্তৃতার মাঝে ভুল করে থাকে তাহলে বড্ড হাস্যকর হয় সে ভুলের মাশুল। দিন পরিশ্রম করে কি হয়েছে তারপরে? মাত্র 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টায় জেনে ঘুম আসে। 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুম আসে? 19 ঘন্টায় জেনে ঘুম আসে। বলে কি, আসলে কথাটি হবে 24 ঘন্টার 19 ঘন্টা যিনি কাজ করেন। একদম ঠিক কথা। মানুষ নামের মানুষগুলো নাকি অমানুষ হয়ে যাচ্ছে দিন দিন, আপনি কি কখনো দেখেছেন কথার মাঝে কথা বলতে এমন কাণ্ড জ্ঞানহীন? সাংস্কৃতিক জগতে জগতের একজন উজ্জ্বল, আমি আসবো না আপনার ওখানে আজকে। এইটুকু কাণ্ড জ্ঞান নেই, আদর্শ লিপির বই কিনে দেবো, বই পড়বি বই। জীবনে হয়তো অনেক স্লোগানই শুনেছেন, কিন্তু মনে করে দেখুন তো এমন স্লোগান কখনো শুনেছেন কি না? সাবান দিয়ে হাত ধুবেন, নৌকা মার গায়ে ভোট দিবেন। এই স্লোগান যদি বিশ্ববাসী জানতে পারে তাহলে এটা গিনিস বুকে রেকর্ড হবে। যাই হোক, খালেদা জিয়াকে নিয়ে পাপি এইটা কি বলেন? বেগম খালেদা জিয়া 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের কোলে উঠেছেন। আবার কি কোলে ওঠার স্বাদ জেগেছে কিনা? কার কি স্বাদ জাগলো এবং কিভাবে কোলে উঠে খেলো দোল? একজন সংসদ সদস্য কিভাবে বলেন এসব আবোল তাবোল? আমারও তো সেই একই প্রশ্ন। বাকি কথা কান খুলে শুনে যান জবাবে এসব কি বলে তারেক রহমান। অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল। কেন? তাদের কথায় এবং কাজে মিল নাই। কিন্তু জনগণ তো বলে ভিন্ন কথা। কি কোন চাচি বা কম, দুজনেই তো সালন খাওয়ার জম। একদম ঠিক কথা, একদম ঠিক। এই সমাজে গ্রামের পাতি নেতাও ক্ষমতা পেলে গায়ে উল্টো গান। অন্যদিকে হাটে হাড়ি ভেঙে দিল শামীম ওসমান। খালেদা জিয়া তার এত বড় বড় নেতা আছেন, উনি একটা নেতাকে বিশ্বাস করেন নাই। বিষয়টি একটু খুলে বলুন তো। সবকিছু খুলেই কই, সবকিছু খুলে কি আমাকে দেখে বোঝা যাচ্ছে না? উনি দায়িত্ব দিলেন কারে? কারে বলেন দি আমনে একটু হুনি কন। উনি দায়িত্ব দিলেন তারে? আমি সেই খবরটাই পাইলাম না। যিনি জগন্নাথ কলেজে খাতা পাস করে পরীক্ষায় পাস করে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন। ওসমান কাককে সব কি বলেন? হাই হাই, যাতে সেই গর্ভবতী নেতার নাম জানতে চাই। সারা বিশ্বে উনি চোর হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং তারেক রহমান। এবার শুনবো পাপি আর কিছু আপত্তিকর কথা, যেটা শুনে কারো কারো লাগতে পারে অন্তরে ব্যথা। আমি কি তাকে জিজ্ঞাসা করতে চাই তার সাথে কি আমি রাত জাগি? তোর মুখ আমি মুইতা দিমু। এ কথা শুনে সংসদ সদস্য পাপিয়া কিন্তু রেগে ফায়ার, হয়তো এবারে কিছু প্রবাদ বাক্য করবে তিনি হায়ার। তাই তো বাংলাদেশের জনগণ বলে। কি বলে? জলিল সাহেব মুখ খুললো, থলের বিড়ালটি বেরালো। আপনারাও দেখছি অনেক বলদ, বিড়ালরে 2 পিস মাছ ভাজি করে দিলেই তো হয়ে যায়। টিভিতে ফুটবল খেলা দেখেনি এমন পাবলিক খুব কম আছে, কিন্তু যদি কোনো মন্ত্রী ফুটবল খেলে বলুন তো কেমন লাগবে সবার কাছে? গুড, ভেরি গুড। জামাত ইসলাম, এরা কি? এরা হলো বেঈমান। কি কইলি? এরা হলো মুনাফে। মোশাররফ ভাই যার লজ্জাই নেই তার কোথা থেকে শরম আসবে? ওনার তো ধান্দা বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে আবারও ক্ষমতায় বসবে। আরে মোশাররফ ভাই এভাবে বললে কিন্তু কলিজাই লাগে আমার, উনি তো জিলাপির মতো সাদাসিদা এবং মির্জাফরের মতো পাক্কা ইমানদার।
গলাবাজি করার জন্য নিজের ইসলামকেই ভুলে গেলেন। জবাব দিন আলেম ওলামাদের মোনাফেক বলা এই দুঃসাহস কোথায় পেলেন? কত বড় দুঃসাহস! এদের কাছে দেশ বড় নয়। বক্তব্য শুনে মরি আমি লজ্জায়। মানুষ বড় নয়। সার্জারিতে স্কিন চাকচিক্যময়। মানুষের জীবন বড় নয়। বানরের গলায় কি আর মুক্তোর মালা শোভা পায়? এই ব্যাপারটা। এই ভিডিওটি নির্মাণের মেন উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন, সো এই ভিডিওটি দেখে কেউ খারাপ করবেন না মন। তো এ পর্যন্ত আপনাদের সবার কেমন লেগেছে? এতদিন শুনেছি যেমন বাপ তেমনই হয় তার বেটা, কিন্তু তারেক রহমান তার মায়ের মতো, কি বলেন এটা? অনেকেই বলে থাকেন যে আওয়ামী লীগ হচ্ছে মোনাফেকের দল। ঠিক কেন? তাদের কথায় এবং কাজে মিল নাই। যাকে খুশি তাকেই মোনাফেক বলবেন, কোথায় পেয়েছেন এই জঘন্য সূত্র? আপনারা দুজন কি তাহলে ফেরেশতা, মা আর পুত্র? সঠিক বলেছেন। তবে সাধারণ জনগণের রাখতে হবে চোখ, ভুলে কেউ দিবেন না মোনাফেকের দলে যোগ। কারণ দুনিয়াতে ভরা মোনাফেক রে। ম্যাডাম জি, আর এই ধমকের কারণটা একটু চিন্তা করে ভাবুন তো। আমি এত চিন্তা ভাবনা করতে পারবো না, আমার মাথা মুথা কোনো কিছু কাম করতেছে না। বুঝতে পেরেছো সবাই? কথা কম, আমি কম বুঝি না। তরুণ প্রজন্মের আবার বলুন তো বড় ভাই। তরুণ প্রজন্মের ব্যাপারে উচ্চারণে ঘাবলা আছে নাকি ভুল শুনলাম? জি বড় ভাই, ঠিকই শুনেছেন। তোমরা যারা আছো, তোমাদের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই। কি? তোমরা শশ এলাকায় তরুণ প্রজন্ম বাংলাদেশে যারা উপস্থিত আছো। আমি আছি মিয়া ভাই। তরুণ প্রজন্মের কাছে আজকে আমি বলতে চাই, বললি হালাও। প্রজন্মকে প্রজন্ম বলে কেমন ধরন? সবার আগে শুধরাতে হবে রাজনৈতিক নেতাদের ভুল উচ্চারণ। ঠিক বলেছো। কাজী তোমরা যদি রাজনৈতিক ভাবে ইন্টারেস্টেড না হও। আরে গর্দব, ইন্টারেস্টেড না হবে, ইন্টারেস্টেড। একদম ঠিক কথা। নতুন প্রজন্ম হোক সেটি পুরনো প্রজন্ম, নেতারা যদি ভুল বক্তব্য দেয় এভাবে একটু একটু, তাহলে তো যে কোনো সময় লেগে যাবে গেট টু। আসুন, আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। আমরাও চাই বন্ধ হোক ভোট চুরির দুর্নীতি। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এমনই হোক বাংলাদেশের মূল নীতি। ওকে ওকে। এক বছরের মধ্যে আমরা 1500 ঠিক বুঝলাম না। এ হে, মারাত্মক একটা প্যাস লেগে গেল তো। এক বছরের মধ্যে আমরা 1500 ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি। যাকে বলে হ জবর অল জগা খিচুড়ি মার্কা উচ্চারণ। এইটা আইসগর। আর এই হীন কর্মকাণ্ডের কারণে আজ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাধারণ জনগণেরও সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বারবার বাধার সৃষ্টি হচ্ছে বলে আমরা মনে করি। শাহজাহান খান কি বলবি? কাঞ্চন ভাই, বেদের মেয়ে জোৎস্না আপনাকে ফাঁকি দিয়েছে নাকি যে এভাবে আবল তাবল বলতেছেন? শাহজাহান খান কি? শাহজাহান খান কি? শাহজাহান খান ওই মহিলা নার্ভাস হয়ে যায় 3 মিনিটে। কি শুনলাম, এটা সত্য নাকি মিথ্যা? ঠিকই শুনেছেন, ঘটনা আসলে সত্য। আর নারীর এত ক্ষমতা নেই। ক্ষমতায়ন রে, এটা কি বললেন আপনি? ক্ষমতা নেই, ক্ষমতা নেই। কি যে কষ্টে আছি এই দেশের মধ্যে। আরেকজন রাজপথে ওই সে মানে সে ইডেন গার্লস কলেজের একটা মেয়ে। জি মন্ত্রী মশাই। পড়াশোনার খরচ চালাতে পারছে। আহারে, কি কোন এই অবস্থা? আমার কাছে গেছে, দেখলাম যে মেয়েটি হাঁটতে পারছে না। ও আই সি। আমি জিজ্ঞেস করলাম তোমার অসুবিধা। তারপর দেখলাম যে তখন সে তার একটু পাজামাটা একটু খুলে কি কইলি পাজামাটা একটু খুলে নিচে কিছু খুলে আমাকে দেখালো। আমি তো বলেন কি দেখে আমি শিউরিত। ও ভাই, মারো মুজ, মারো মারো। প্রধানমন্ত্রী হতে পারে এখনো? আমার বাড়িতে যে ছোট কাজে মেয়েগুলি বাড়ি যারাই আছে তাদের বুঝি কোলে নিয়ে দোল খান। কারো কাছে যদি এক গ্লাস পানিও কখনো চেতে হয়, যদ্দূর পারি নিজে করে খাই। বুঝলাম না, এই চেতে মানে কি জানি না। আর যদি চেতে হয়, চেতে মানে রাগান্বিত হওয়া, ক্রোধান্বিত হওয়া, ক্ষিপ্ত হওয়া, হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করি, আমাকে এটা একটু দিতে পারবে? সাত কুট কই তোর খায় বিলাইছো সাধু। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। আজকে লাইক দেবেন না ডিসলাইক দেবেন না কমেন্ট করবেন না সাবস্ক্রাইব করবেন, সব আপনার আছে, অসুবিধা নেই, যেটা খুশি করেন।